নমস্কার বন্ধুরা, ফ্যাক্টিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বিভিন্ন সোশ্যাল পলিটিক্যাল ইকোনমিক তথ্য নিয়ে আমাদের সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি প্রেস করে দিন। তো আপনারা তো এখন খবরে পেয়েছেন যে এডুকেশন পলিসি এসছে, এখন এই নিয়ে অনেক মিসলিডিং খবরও তৈরি করা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে। এই এডুকেশন পলিসিটা আসলে কি, এই নিয়ে আজকে আলোচনা করব এবং এই এডুকেশন পলিসির উৎপত্তি কিভাবে এবং এর গুরুত্ব কতটাই ভারতবর্ষে সেই নিয়েও আজকে আলোচনা করা হবে। তো আপনারা অনেকেই বলছিলেন এডুকেশন পলিসি নিয়ে একটি ভিডিও বানাতে, আসুন আজকে এই নিয়ে আলোচনা করব। ভিডিওটি পুরো দেখবেন, অনেক কিছু আলোচনা করার আছে, তাই হয়তো ভিডিওটা একটু বড় হবে। আসুন আগে এর ইতিহাস নিয়ে আলোচনা করা যাক। প্রথম এডুকেশন পলিসি আনা হয় ইন্দিরা গান্ধী গভর্নমেন্টের দ্বারা 1968 সালে, এটাই প্রথম এডুকেশন পলিসি আমাদের দেশে। তারপরে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে দ্বিতীয় এডুকেশন পলিসি 1886 খ্রিস্টাব্দে রাজীব গান্ধীর গভর্নমেন্টের দ্বারা আনা হয়। এবং আপনারা বলতে পারেন ছোটখাটো একটি পরিবর্তনের মাধ্যমে 1992 সালে নরসিংহ রাওয়ের দ্বারা একটি এডুকেশন পলিসি আনা হয়, কিন্তু এটাকে সমস্ত ধর্তব্যের মধ্যে আনা হয় না। তাই বর্তমানে 2020 সালে যে এডুকেশন পলিসিটা আনা হয়েছে এটাকেই তৃতীয় এডুকেশন পলিসি বলে গণ্য করা হবে। দেখুন, বর্তমানে যে এডুকেশন পলিসি পাস করানো হয়েছে 2020 সালে, সেটা বিজেপির ম্যানিফেস্টোতে 2014 থেকেই ছিল এবং বিজেপি ক্ষমতা আসার সময় এই ম্যানিফেস্টোতে লেখাই ছিল যে তারা এডুকেশন পলিসি পাল্টাবে। এইভাবে এই নতুন এডুকেশন পলিসির সূত্রপাত হয়। এখন 2015তে অনেক খাটাখাটনির পর 2016তে ন্যাশনাল এডুকেশন পলিসির ড্রাফট পেশ করা হয় এবং 2017তে একটি কমিটির প্রতিষ্ঠা করা হয়, যেটাকে লিড করছিলেন এমিনেন্ট সায়েন্টিস্ট ও পদ্মবিভূষণ জয়ী ডক্টর কে কস্তুরীরঙ্গন। ছবিতে নিচে দেখতেই পাচ্ছেন ডক্টর কে কস্তুরীরঙ্গনকে। আর এই কমিটির সাথে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকরও জড়িত ছিলেন। দেখুন, প্রায় 2 লাখের উপর জনসাধারণের সাজেশন নেওয়া হয়েছিল এই ড্রাফট তৈরিতে। 2019 সালে এই সাজেশন নিয়ে ড্রাফটটি পেশ করা হয় এবং 2020 সালে বর্তমানে এই ড্রাফটটিকে ক্ষমতায় আনানো হয়। আর এটি হলো বর্তমানে নতুন এডুকেশন পলিসি। এখন আপনাদের তো ইতিহাস নিয়ে জানানো গেল কিভাবে এডুকেশন পলিসি এসেছে আমাদের দেশে, কিন্তু আপনাদের এটাও জানিয়ে দিই আমরা কোনো এডুকেশন এক্সপার্ট নই। আর বর্তমানে এই ভিডিওতে আমরা কোনো নিজস্ব ওপিনিয়নও দেব না, আমরা শুধু প্রোস আর কনস নিয়ে আলোচনা করব। আর এই এডুকেশন পলিসিটা কখনো একটা ভিডিওতে সম্পূর্ণভাবে তুলে ধরা সম্ভব না, তাই এই ভিডিওটাকে আপনি ফাইনাল তুলে ধরবেন না। বর্তমানে সময়ের সাথে সাথে যখন ডেভেলপ করবে আরো, তখন আমরা আরো ভিডিও নিয়ে আসবো। আমরা এই এডুকেশন পলিসির উপর বর্তমানে নজর রেখেছি। তো এখন আসি একাডেমিক স্ট্রাকচার নিয়ে। দেখুন, আগের যে 10+2 এটাকে পাল্টে এখন 5+3+3+4 এইভাবে একাডেমিক স্ট্রাকচার গঠন করা হয়েছে। দেখুন, এখন আপনারা যদি ভাবেন 10+2 12 ছিল আর এখন 5+3+3+4=15, তাহলে কি স্কুলিং ইয়ার বাড়ি দেওয়া হলো? না, এরকম নয়। আসুন আপনাদের এটা বুঝি বলি। না, আমরা 2+2=22 এইভাবে হিসাব করে বলছি না। আপনারা দেখুন, আগে যখন প্রাইমারি স্টেজেস ছিল সেটাকে একাডেমিক ইয়ারের আওতায় আনা হতো না, এবার সেটাকে আনা হবে। যেমন ফাউন্ডেশনাল, ক্লাস 1 এর আগে যারা ভর্তি হবে তাদেরকেও এখন এই ফাউন্ডেশনাল ফেজকেও এখন স্ট্রিমলাইন করে দেওয়া হয়েছে। এই জন্য আপনাদের মনে হচ্ছে যে এটা 15 হয়ে গেল, ওটা 12 ছিল, এরকম কোনো ব্যাপার নয়। স্কুলিং ইয়ার সেমই থাকছে, 18 বছর বয়সে HS দিয়ে সবাই উত্তীর্ণ হবে। এখন এই ছবিটা ভালো করে লক্ষ্য করলে আপনার কনফিউশন দূর হয়ে যাবে। আসুন স্কুলের নতুন শিক্ষানীতি নিয়ে কি কি পরিবর্তন করা হয়েছে একটু আপনাদের জানান দিয়ে দিই। প্রথম শ্রেণীতে পড়ার আগে 3 বছরের প্রাক স্কুল শিক্ষা দেওয়া হবে এবং এ সময় কোনো পরীক্ষার সিস্টেম করা হয়নি। ক্লাস 1 থেকে পরীক্ষার সিস্টেম চালু হবে। আর 5ম শ্রেণী পর্যন্ত, সম্ভব হলে 8ম শ্রেণী পর্যন্ত মাতৃভাষা বা স্থানীয় ভাষায় ক্লাসে পড়ানো হবে, তবে বিষয় হিসাবে ইংরেজি থাকবে, এই নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। ইংরেজি শিক্ষাকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে না। এখন দেখুন, প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং তার আগের 3 বছর মিলে 5 বছরে ভিত তৈরির কাজ তৈরি করা হবে। আর তৃতীয় থেকে 5ম শ্রেণী পর্যন্ত হচ্ছে প্রস্তুতি পর্ব, আর 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী পর্যন্ত মাঝারি পর্বের শিক্ষা। আর অনেকে বলছে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বাতিল হয়ে যাবে, এটা মোটেই হচ্ছে না। আপনাদের HS ও সেকেন্ডারি এক্সামিনেশন দিতে হবে এবং এই পরীক্ষা সেমিস্টার ওয়াইজ করা হয়েছে। এবং শুধু এটুকুনি নয়, অনেক বেশি ও বিভিন্ন রকম বিষয় একসঙ্গে পড়ার সুযোগও রয়েছে এবার। কিন্তু মৌলিক চিন্তাকে উৎসাহ দিতে কমবে পাঠ্যক্রমের বোঝাও, গুরুত্ব কমবে বোর্ড পরীক্ষারও। তার মানে এই নয় যে আপনাকে সেকেন্ডারি এক্সাম দিতে হবে না। আর এটাও খেয়াল রাখা হয়েছে যেন মুখস্থ বিদ্যার উপরই সবকিছু নির্ভর না করে, তাই সমস্যা সমাধানের উপরই বেশি জোর দেওয়া হয়েছে এবার। আর পরীক্ষার সিস্টেম পাল্টানো হয়েছে, তৃতীয় পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বিশেষভাবে পরীক্ষা নেওয়া হবে এবার থেকে। আর এখন যারা আমার মতো, যারা এখন কলেজে পড়ছে বা এই 10+12 এর কারিকুলাম পার করে এসেছে, তারা তো এখন ভাবছে যে এখন যদি আমরা জন্মতাম, 2020 সালে যদি আমাদের জন্ম হতো কতই না ভালো হতো। এই 5+3+3+4 কারিকুলামে কতই না আমরা শিখতে পারছি এবং কম প্রেশার, হ্যাঁ প্রেশার কিন্তু কম। আর ফাউন্ডেশনাল ফেজও পরীক্ষার চিন্তা নেই। আর এই সময় নানা সায়েন্টিফিক ক্রিয়াকলাপের উপর নজর দেওয়া হয়েছে, যেমন ইমোশনাল ডেভেলপমেন্ট, এনভায়রনমেন্টের প্রতি সচেতনতা ইত্যাদি। এগুলো কিন্তু একটা মানুষ হিসাবে চরিত্র গঠন করতে সুবিধাই করবে, এটা কিন্তু একটি শিশুর চারিত্রিক গঠনে প্রচুর পরিমাণে কাজে দেবে। এই তো গেল স্কুলের কথা, কিন্তু কলেজের নতুন শিক্ষানীতি নিয়ে কি বলা
বলা হয়েছে। দেখুন, তিন বা চার বছরে যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরেই পিএইচডি নিয়ে পড়াশোনা করতে পারবেন। চাকরিমুখী হলে যথেষ্ট তিন বছরই, আর এবার এমফিলও থাকবে না। আর একটানে যদি কেউ গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে না পারে সেখানেই তার শেষের সুযোগ। আগের গ্রেড বা নম্বর জমা থাকবে ডিজিটাল লকারে। আর এবার থেকে কেউ এক বা দু বছর পরে যদি কলেজ ছেড়েও দেয় তাহলে তার সেই বছরগুলি জলে চলে যাবে না। এক থেকে চার বছরের শেষে যথাক্রমে সার্টিফিকেট, ডিপ্লোমা, ডিগ্রি, অনার্স। আর একটি ভালো দিক হলো উচ্চশিক্ষার জন্য থাকবে একটি নিয়ন্ত্রক, আলাদাভাবে থাকবে না ইউজিসি, আইটিসিআই। মানে এর নিরিখে বহু কলেজকে পরিচালন স্বাধীনতা দেওয়া হয়েছে। আর একটি পার্সোনাল স্যাটিসফ্যাকশন যা আপনাদের সামনে না তুলে ধরে পারলাম না, তা হলো সংস্কৃত ভাষাকে আবার নতুন করে তুলে ধরা হয়েছে। এটা কিন্তু ব্যাপক হয়েছে। এখন ভারতে প্রাচীন ভাষা যদি আবার ফিরে আসে এবং মেইন স্ট্রিমে সবাই যদি পড়াশোনা শুরু করে, এবং বলা হয়েছে যে নতুন ইনস্টিটিউশনও তৈরি করা হবে সংস্কৃতের জন্য, এবং শুধুমাত্র সংস্কৃত ট্রান্সলেশনের জন্য নতুন করে ইনস্টিটিউশন তৈরি করা হবে, ইট উড বি ওয়ান্ডারফুল ইফ ইট হ্যাপেন। দেখুন, আমাদের এই এডুকেশন পলিসি অনেকটা আমেরিকার ধারে কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আমেরিকার এডুকেশন পলিসিটাও খানিকটা এরকম। ওখানে এরকম স্ট্রিক্টলি কোনো স্ট্রিম করা নেই। এখানে যেমন ক্লাস টুয়েলভে সবাই সায়েন্স স্ট্রিম নয়তো আর্ট স্ট্রিম, এরকম কোন স্ট্রিম নেই আপনি যদি ইউএস এর এডুকেশন পলিসি দেখেন। আর এই নতুন এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে 6% অফ জিডিপি খরচ করা হবে শিক্ষা খাতে। দেখুন, সমস্যা হচ্ছে সরকার যখন একটি পলিসি নিয়ে আসে তখন খাতায় কলমে দেখতে খুব সুন্দর লাগে, মনে হয় একদম পারফেক্ট, কিন্তু বাস্তবে যখন সেটাকে ইমপ্লিমেন্ট করা হয় দেখতে কিছু অন্যরকমই মনে হয়। আপনাদের তাহলে এই বিষয়ে একটু ছোট করে জানিয়ে দিই। আমাদের বলা হয়েছে 4.5% অফ জিডিপি শিক্ষা খাতে খরচ করা হতো এতদিনে, কিন্তু বাস্তবে দেখা গেছে যে 3% এর কাছাকাছি জিডিপি শিক্ষা খাতে খরচা করা হয়। তাই এখন হয়তো দেখতে একরকম লাগছে, কিন্তু ভবিষ্যতে হয়তো এরকমই হবে, এরকম কোনো কথা নেই। অনেক ক্রিটিসিজম আছে, এখন একটা ভিডিওতে পুরোপুরিভাবে এই নিয়ে ডিসকাস করা সম্ভব নয়। আর আপনার এই এডুকেশন পলিসি নিয়ে কি মন্তব্য সেটা অবশ্যই জানাবেন, আমরা পড়ে দেখব। আপনার কি মনে হয় 10+2 বেশি ভালো ছিল নাকি বর্তমানে যেটা করা হয়েছে এতে বেশি উপকার হবে? কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু আমরা পড়ে দেখব। আপনারা আমাদের ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, এখানে আমরা নানা ছোটখাটো তথ্য নিয়ে হাজির হই। লিংক আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।